সুদ কিভাবে হয়, সুদের সুরতগুলি কি কি, প্রকারগুলি কি ছিল জাহিলি যুগে, বর্তমানে কেমন বাড়ছে এই প্রতারণার বিভিন্ন সুরত বাড়ছে, এটা বলবো ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে। সুদ কিভাবে হয়, সুদের সুরতগুলি কি কি, প্রকারগুলি কি ছিল জাহিলি যুগে, বর্তমানে কেমন বাড়ছে এই প্রতারণার বিভিন্ন সুরত বাড়ছে, এটা বলবো ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, জাহিলি যুগে দুই ধরনের সুদ ছিল। একটা হচ্ছে রিবাল ফদল। রিবাল ফদল হচ্ছে যে, এটা নিয়ে একটু লম্বা আলোচনা করবো আগে, এটা হচ্ছে একটা জিনিস দিয়ে সম পরিমাণে জিনিস দিয়ে একটু বেশি নেয়া। একই জিনিস আপনি দিলেন, তার থেকে একটা অন্য বেশি নিলেন, এইটা না। এটা কেন করা হয় এটা আগে জানতে হবে। কেন আমি ধরেন আপনি চাউল দিয়ে চাউল নিলেন, কেন করেন এই জন্য যে তার চাউলটা আমার চাউলের চেয়ে বেশি ভালো, এখন অথবা আমার চাউলটা তার চাউলের চেয়ে বেশি ভালো। শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে একই রকম জিনিস হলে আপনি এখানে বাড়তি নিতে পারবেন না, এই বাড়তি নেয়াটাই হচ্ছে সুদ। একই রকমের জিনিস বাড়তি নেয়াটাই সুদ। কিছুদিন আগে ঈদ চলে গেছে আপনার, ঈদের মধ্যে অনেকে নতুন টাকা নেয়ার জন্য পুরান টাকা দিয়ে বিভিন্ন রকমের কারসাজি করেছেন, 100 টাকা নেওয়ার জন্য 105 টাকা দিয়েছেন, এটা কিন্তু পুরোটাই সুদ, কারণ টাকা টাকা সমান, এখানে কোনো অতিরিক্ত কিছু আসতে পারে না। যারা বলে যে এটার এই আছে সেই আছে বিভিন্ন রকমের, এদের মধ্যে শয়তান ঢুকেছে, এরা প্রতারণার আশ্রয় নিচ্ছে, এরা প্রবৃত্তি দাসত্ব করছে, কোনোভাবেই জায়েজ নেই। একই জিনিসে কোনোভাবেই এদিক সেদিক করে নিতে পারবেন না, আপনাকে সম পরিমাণ নিতে হবে। এখন বলতে পারেন একই জিনিস তো দুনিয়ার অনেক কিছুই হয়, একজন মানুষ ধরেন সে শাক কিনছে, আরেকজন বলে আমার শাকটা তোমার শাকটাতে উত্তম, ভাগাভাগি করে দিল সম পরিমাণ, এটা তো লাগবে কিনা, এটা হচ্ছে মাসালা। এখানে আসুক, আমরা এখন হাদিসগুলি পড়বো এবং জানবো যে কোন জায়গায় আসলে সুদ হবে আর কোন জায়গায় সুদটা হবে না, সেটা জানার বিষয়ে একই পর্যায়ে কখন হবে। আমরা কয়েকটা হাদিস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ الذهب بالذهب الا مثلا بمثل, স্বর্ণকে স্বর্ণ দিয়ে বিক্রি করো না, সমান সমান না হলে। কি বুঝলেন, আপনার কাছে যদি কাঁচা সোনা থাকে, অর্থাৎ কিছু করেননি, চাক সোনা আছে, আরেকজনের কাছে গলার হার আছে, এটাও দুই ভরি ওইটাও দুই ভরি বিক্রি করতে পারবেন না, এটার বিনিময়টা বিক্রি করতে পারবেন না, আপনারটা বিক্রি করে দিয়ে ওটা টাকা দিয়ে কিনে আনতে হবে আপনাকে। এইটা হচ্ছে শরীয়তের বিধান, অর্থাৎ আপনি এটা ওইটাকে বিক্রি করতে পারবেন না। ওয়ালা তাশুফু বাদা আবাদ, একটার বেশি অর্থ দিও না। ওয়ালা তাবিল ওয়ারাকা বিল ওয়ারাক, ওয়ারাক অর্থ কি, রৌপ্য, ঠিক অনুরূপ হবে, রৌপ্য তো আপনি বাড়তি কমতি দিতে পারবেন না, এমনকি যদি ভিন্ন ভিন্ন রকমই হয়, একটা পূর্ণ রৌপ্যের চাকা আরেকটা হয়তো রৌপ্যের আংটি বা রৌপ্যের কিছু একটা একই পরিমাণ হলে আপনি সেটাকে বিক্রি করতে পারবেন না। এখানে দুইভাবে নিষিদ্ধ, বাড়তিও নিষিদ্ধ এই জাতীয় লেনদেন, বাকিতেও নিষিদ্ধ এটা। তো এই দুইটা জিনিসকে খেয়াল রাখতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ মিনহা গায়বান বিনাজিস, এর মধ্যে যা অনুপস্থিত তা উপস্থিত দিয়েও বিক্রি করতে পারবে না, অর্থাৎ আপনি স্বর্ণ বাকি টাকায় কিনতে পারবেন না, নগদ টাকায় কিনতে হবে আপনাকে, স্বর্ণ রৌপ্য বাকি টাকায় কি বাকিতে বিক্রি বাকিতে ক্রয় করতে পারবেন না। এই বিষয়ে islamhouse.com আমাদের একটা বই আছে ছোট, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, এটা দেখে নেবেন যে স্বর্ণ বিক্রি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ দিনারা বিদিনারাইন, এক দিনারকে দুই দিনারে বিক্রি করো না, ওয়ালা দিরহাম বিদিরহামাইন, এক দিরহামকে দুই দিরহাম বিক্রি করো না। ঠিক উল্টাটাও শুদ্ধ, দুই দিরহামকে এক দিরহাম বিক্রি করা যাবে না, দুই দিনারকে এক দিনারে বিক্রি করা যাবে না। দিনার অর্থ স্বর্ণ মুদ্রা, দিরহাম অর্থ রৌপ্য মুদ্রা, এই জন্য নিষেধ করা হয়েছে। বর্তমান সময়ে কোথাও দিনার দিরহাম নাম থাকলেই এটা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা বুঝবেন না বিভিন্ন দেশে, এটা আসলে টাকা। টাকা হলো একই দেশের টাকা, যেই দেশে যেটা প্রচলিত সেটা একটা একটার বিনিময়ে সম পরিমাণে বা বেশি দিয়ে বিক্রি করতে পারবেন না, আপনাকে বদল করতে পারবেন যে তোমার টাকাটা সুন্দর দেখা যাচ্ছে, বদলাই দাও, একই দাম মান, কোনো মূল্য নেই, অতিরিক্ত কিছু নেই, কিন্তু এটাতে বেশি টাকা দিয়ে আপনি বদলাইতে পারবেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-যাহাব বিদ-যাহাব ওয়াল ফিদদাতু বিল-ফিদদা ওয়াল বাল-বুর বিল-বুর ওয়া শাইর বিল-শাইর ওয়া আত-তামর বিত-তামর ওয়াল মিলহ বিল-মিলহ মাসালান বিমাসাল ইয়াদান বিয়াদিন। রাসূল বলেছেন, স্বর্ণ
স্বর্ণের বিনিময়ে বিক্রি হবে, রৌপ্য রৌপ্যের বিনিময়ে বিক্রি হবে, এবং গম গম বুঝেন আপনারা, গম গমের বিনিময়ে বিক্রি হবে, জব জবের বিনিময়ে বিক্রি হবে, তামার তামারের বিনিময়ে বিক্রি হতে পারে, খেজুর খেজুর বিনিময়ে, মিল্ক মিল্ক, লবণ লবণের বিনিময়ে, মাসালাম বিমাসাল, সমান সমান হতে হবে বিক্রির ক্ষেত্রে, সামান্যতম এদিক সেদিক বাড়তি করা যাবে না, ইয়েদাম বিয়াদান হাতে হাতে হতে হবে, নগদ হইতে হবে, বাকি হতে পারবে না। ফামান জাদা, যে কেউ বাড়তি করবে, ইস্তাজা অথবা বাড়তি চাইবে, ফাকাদ আরবা, সে সুদ করলো, আল আখযু ওয়াল মুতি ফিহি সাওয়া, যে ব্যক্তি দিচ্ছে আর যে ব্যক্তি নিচ্ছে সমান গুনাহগার হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-যাহাবু বিদ-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, স্বর্ণ স্বর্ণের বিনিময়ে, রৌপ্য রৌপ্যের বিনিময়ে, বোর বোর অর্থাৎ গম গমের বিনিময়ে, জব জবের বিনিময়ে, খেজুর খেজুরের বিনিময়ে, লবণ লবণের বিনিময়ে, সমান সমান হতে হবে, সওয়াম বিসওয়া, একেবারে সওয়াম বিসওয়া, সমান সমান, যেটা আপনাদের সওয়াসিয়া বলে, সওয়া সওয়া বলে, সেটা ইয়েদাম বিয়াদিন হাতে হাতে হতে হবে। ফাইজা ইখতালাফাত হাযিল আসনাফ, তবে যদি কোনো এগুলো একটা একটা বিপরীত হয়, যেমন ধরেন আপনি আপনি স্বর্ণ বিনিময়ে আপনি ইয়া কিনলেন, জব কিনলেন, তাহলে আপনি কি পাবি রোকাই ভাসিত, তখন তোমাদের জন্য বেচা কিনা জায়েজ হবে, ইজা কান ইয়েদাম বিয়াদিন, যদি সেগুলো হাতে 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 নগদ নগদ হয়। বাকি তো বিক্রি জায়েজ কখন হবে, যখন যেটা হবে একটা হবে মুদ্রা একটা হবে পণ্য, কিন্তু যদি কোনো দুটোই সম পরিমাণ হয় তাহলে আপনাকে এইটাও বাকিতে বিক্রি করলে শুধু হয়ে যাবে, তখন আপনি স্বর্ণ বাকিতে বিক্রি করতে পারবেন, রৌপ্য বাকিতে বিক্রি হবে না, রৌপ্য তো এগুলিতে আপনাকে সমান সমানে আসতে হবে। এই এটা হচ্ছে শরীয়তের বিধান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আত-তাআম বিত-তাআম, মাসালাম বিমাসাল, খাবার খাবারের বিনিময়ে সমান সমান হতে হবে, খাবার খাবারের বিনিময়ে সমান সমান, অর্থাৎ আপনাকে খাবার বলতে এখানে একটা আম শব্দ ব্যবহার করা, যাতে করে অন্যান্য সব কিছু, কারণ আগেকার দিনে মানুষ গম এবং জব খাইত, তাই না, এগুলি দিয়ে রুটি বানাতো, এখন কিন্তু তা না, এখন চাউল খায়। তো যত রকমের খাবার এরকম আছে, আপনাকে যখন লেনদেন করবেন সমান সমান হইতে হবে, এক এক কেজি আটাশ দিয়া আপনি আধা কেজি ইয়া নিতে পারবেন, অন্য চাউল নিতে পারবেন না, অন্য চাউল নিতে পারবেন, আপনাকে সমান সমান একটা বিক্রি করে আটটা দিয়ে কিনতে হবে আপনাকে, এটা মানে এটাকে অদল বদল করা যাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদির এক ব্যক্তিকে, বনি আদাল আনসার এক ব্যক্তিকে খাইবারে পাঠালেন, খাইবারে পাঠানোর পরে তিনি খাইবার থেকে খুব উন্নত মানের খেজুর নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে খাইবারের সমস্ত খেজুর কি একই এত সুন্দর? তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, না কথা ঠিক নয়, তবে আমরা আমি কী করেছি, এগুলোকে একসাথ করে দুই কেজির বিনিময়ে এক কেজি করে নিয়ে আসছি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআল, এটা করবে না, বলা কি বিমাসাল বিমাসাল, সমান সমান হতে হবে, আও বিউ হাদ ওয়াশতারা বিসামানি মিন হাদ, অথবা হয় সমান সমান করবে না, একটা তুমি বিক্রি করে এটা দিয়ে আরেকটা কিনে আনবা, অর্থাৎ মধ্যম আরেকটা জিনিস চলে আসতে হবে, সরাসরি এই একটা বিনিময়ে একটা লেনদেন চলবে না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে, অন্য হাদিসে আসছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার বার্নি খেজুর নিয়ে আসে, আপনি এখন ছিলেন দেখুন খেজুর দেশে আসা শুরু হয়েছে, আগে এরকম আসতো না, এখন অনেকেই ছিলেন, বার্নি খেজুর নিয়ে আসছে এবং খুব উন্নত মানের খেজুর, আপনারা জানেন যে এটা অন্তত হাতে লাগে না, মুখে লাগে, মজার স্বাদ হয়। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে কোত্থেকে এই খেজুর নিয়ে আসলে, রাসূল বিলাল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু খারাপ খেজুর ছিল, এগুলি দুই সার দিয়ে আমি এখান থেকে এক সাকে নিয়ে আসছি আপনার খাবারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উওয়াহ, আইনুর রিবা, আফসুস, এই তো রিবা, এটাই তো সুদ, এটাই তো সুদ, তুমি এটা কেন করতে গেলে, কখনো করবে না এটা, তুমি যদি চাও এমন কিছু করতে আগে সেটা বিক্রি করে দিবে, বিক্রি করে নতুন করে সে অন্য জিনিস কিনবে, তোমারটা তুমি বিক্রি করে তারপর সেটা কিনবে। এটা হচ্ছে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।